ভারতবর্ষকে ডিজিটাল ভারত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওনার নেতৃত্বে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতবর্ষ অনেকটাই এগিয়ে গিয়েছে। বর্তমানে ডিজিটাল ট্রানজ্যাকশন তথা নগদহীন লেনদেনের ক্ষেত্রেও ভারতবর্ষ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বিশ্বব্যাপী ডিজিটাল ট্রানজ্যাকশনের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত। সারা বিশ্বে সংঘটিত ডিজিটাল ট্রানজ্যাকশনের প্রায় 46% হয়ে থাকে ভারতে। 2022-23 অর্থবর্ষে ডিজিটাল ট্রানজ্যাকশনের পরিমাণ ছিল মোট 3,344 লক্ষ কোটি টাকা। ভারতবর্ষের সকল শ্রেণীর মানুষের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণই হচ্ছে এই বৈপ্লবিক পরিবর্তনের মূল কারণ। গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও ডিজিটাল ট্রানজ্যাকশনের জনপ্রিয়তা বাড়ছে। এবার প্রধানমন্ত্রী ডিজিটাল ভারত করার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্যের প্রত্যেকটি জেলা পরিবহন কার্যালয়ে ডিজিটাল লেনদেনের সূচনা করল রাজ্যের পরিবহন দপ্তর। উল্লেখ্য, গত 6 জুন পশ্চিম ত্রিপুরা জেলার পরিবহন কার্যালয়ে পরীক্ষামূলকভাবে সূচনা হয়েছিল ডিজিটাল লেনদেনের। পরীক্ষণ শেষে দেখা গেছে, গত জুন মাসে এই পরিষেবা চালুর পর থেকে পশ্চিম ত্রিপুরা জেলার পরিবহন কার্যালয়ের প্রায় 90% রাজস্ব এই ডিজিটাল মাধ্যমে আদায় করা হয়েছে। এই উপলব্ধিকে কাজে লাগিয়ে এবার রাজ্যের প্রতিটি জেলার পরিবহন দপ্তরের কার্যালয়ে ডিজিটাল লেনদেনের সূচনা করার উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার সচিবালয়ে এক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রতিটি জেলা পরিবহন কার্যালয়ে এই ডিজিটাল লেনদেনের সূচনা করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন এই পরিষেবার উদ্বোধন শেষে সচিবালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী বলেন, সারা দেশের প্রশাসনিক ব্যবস্থাতে স্বচ্ছতা আনার পাশাপাশি জনসাধারণকে যেন হয়রানির শিকার না হতে হয় সেই চিন্তাধারাকে মাথায় রেখে দেশে এই ডিজিটাল লেনদেনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর তুলনায় ভারত এই ক্যাশলেস ট্রানজ্যাকশনে অনেকটা এগিয়ে রয়েছে। বর্তমানে যুব সমাজ, কর্মচারী সমাজ এবং ব্যবসায়ী সমাজ আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই ক্যাশলেস ব্যবস্থায় অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ব্যবস্থাকে সুসংগঠিত করে সারা দেশে প্রশাসনিক ব্যবস্থায় বিশেষ করে স্বচ্ছতা আনা এবং মানুষের মধ্যে হয়রানির শিকার যেন জনগণকে হতে না হয় সেই চিন্তাভাবনায় এই ক্যাশলেস সিস্টেমকে চালু করেছিলেন। ধীরে ধীরে আমরা দেখেছি যে দেশে অনলাইন ট্রানজ্যাকশন, ক্যাশলেস ট্রানজ্যাকশন সিস্টেম সেখানে চালু হয় এবং বিশ্বের যে উন্নত রাষ্ট্রগুলো বা দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওই সমস্ত দেশগুলো থেকে আমাদের দেশে এই ক্যাশলেস সিস্টেমে, ট্রানজ্যাকশনে অনেকটাই আমরা এগিয়ে গেছি এবং প্রতিনিয়ত আমাদের যুব সমাজ, আমাদের কর্মচারী সমাজ, আমাদের ব্যবসায়িক সমাজ প্রতিটা ক্ষেত্রে আমরা দেখি স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, আইফোন, তার থেকে অনলাইন ট্রানজ্যাকশন যে সিস্টেম বা পেমেন্ট সিস্টেম সেই ব্যবস্থাটাতে অনেক স্বাচ্ছন্দ্য মানুষ বোধ করে এবং সেটা অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে। প্রশাসনিক ক্ষেত্রে আজ পরিবহন দপ্তর সারা রাজ্যে এই ক্যাশলেস ব্যবস্থার আমরা সূচনা করেছি। মানুষের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে, প্রশাসনে স্বচ্ছতার কথা মাথায় রেখে আমরা 8টি জেলায় মানুষের রেজিস্ট্রেশন, গাড়ির ড্রাইভিং লাইসেন্স, লার্নার্স লাইসেন্স, ন্যাশনাল এবং রাজ্যের যে পারমিট, ফিটনেস, পলিউশন প্রতিটা ক্ষেত্রে এখন থেকে এই ক্যাশলেস ব্যবস্থার মাধ্যমে, অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে সেখানে কাজ পরিচালনা হবে। এখন থেকে রাজ্যের প্রতিটি জেলার পরিবহন কার্যালয়ে যানবাহনের রেজিস্ট্রেশন, যানবাহনের ট্যাক্স, যানবাহনের ফাইন প্রদানের ক্ষেত্রে জনসাধারণ এই ডিজিটাল লেনদেন পরিষেবার সুযোগ গ্রহণ করতে পারবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।